প্রযুক্তির আধিপত্যের যুগে বাচ্চাদের তাদের মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতায় মগ্ন। এমন একটি ডিজিটাল বিশ্বে নেভিগেট করতে দেখা অস্বাভাবিক কিছু নয়, তা তাৎক্ষণিক তৃপ্তি এবং অন্তহীন বিনোদন প্রদান করে। যদিও প্রযুক্তি নিঃসন্দেহে অনেক সুবিধা নিয়ে আসে, শিশুদের মধ্যে মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার আসক্তির দিকে নিয়ে যেতে পারে, তাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং সামগ্রিক বিকাশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। পিতা মাতা এবং যত্নশীল হিসেবে বাচ্চাদের মোবাইল ফোন আসক্তি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং স্বাস্থ্যকর বিকল্পগুলিকে উৎসাহিত করার কার্যকর উপায়গুলি সন্ধান করা অপরিহার্য হয়ে ওঠে। শারীরিক ক্রিয়াকলাপ একটি শিশুর বিকাশে একটি মুখ্য ভূমিকা পালন করে এবং মোবাইল ফোন থেকে তাদের মনোযোগ সরিয়ে বাইরের ক্রিয়াকলাপ প্রচারের মাধ্যমে অর্জন করা যেতে পারে। পারিবারিক ভ্রমণ, ক্রীড়া ইভেন্ট বা প্রকৃতি ভ্রমণের বিকল্পগুলি প্রদান করুন, যা শুধুমাত্র বাচ্চাদের পর্দা থেকে দূরে সরিয়ে দেয় না, বরং তাদের সামগ্রিক সুস্থতার জন্য অবদান রাখে। আর বাচ্চাদের ডিজিটাল মাধ্যম থেকে বেরিয়ে মাঠমুখী করতে হবে। প্রায় 80% বাচ্চারাই মাঠের খেলা ভুলে মোবাইল আসক্ত হয়ে পড়েছে। আর আজ এমনই ছবি আমাদের ক্যামেরা বন্দী হলো, যা দেখলে আপনিও বিস্মিত হবেন। দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে এক অভাবনীয় চিত্র। ছোট থেকে বড় বাচ্চারা মাঠমুখী, মাঠে ব্যাট এবং বল হাতে নেমে পড়েছে। খেলার জৌলুসটাই একদমই আলাদা।